আমরা সবাই জানি কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের পরিমাপ করার কথা ঘোষণা দিয়েছেন। আমরা যত কাজ করি ভালো কিংবা মন্দ এই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। আমল গণনা করা হবে না কিন্তু মাপা হবে। মানুষের কর্ম বা আমল বা কাজ ভালো হোক কিংবা মন্দ হোক এক সময় পৃথিবীর মানুষ এটা কিভাবে মাপা হবে পরিমাপ করা হবে সেটা বুঝতে কষ্ট হতো। কারণ পরিমাপের যে যন্ত্রগুলো ছিল সেগুলোতে মানুষের আমলকে পরিমাপ করার কোনো প্রক্রিয়া পদ্ধতি বা উপায় ছিল না। কোরআন বলেছে পরিমাপ করা হবে, সাহাবীরা ঈমান এনেছেন, তাবেইরা ঈমান এনেছেন, কিভাবে আবার পরিমাপ করা হবে? কারণ পাল্লায় পাল্লায় তো আমলের মতো এ ধরনের বিষয় যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো তো উঠানো, পরিমাপ করা, এগুলোর অস্তিত্ব দিয়ে সেগুলোকে ওজন করা, এটা তো তখনকার মানুষের কাছে সম্ভব কোনো বিষয় ছিল না। কিন্তু বলেছেন আল্লাহ তাআলা, বর্ণিত হয়েছে কোরআনে কারিমে, অতএব পরিমাপ হবে। তার প্রক্রিয়া তার পদ্ধতি হয়তো আমাদের জানা নেই। আজ পৃথিবীতে অনেক কিছুর পরিমাপ মানুষ করে, জ্বর মানুষ মাপে, অন্য অনেক কিছু মানুষ মাপে। আল্লাহ তাআলা সেই টেকনোলজি মানুষকে দিয়ে দিয়েছেন। এখন আমাদের জন্য বুঝতে সহজ হয়েছে যে বান্দার আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। এটা কঠিন বা অসম্ভব কিছু নয়। দুনিয়ার মানুষই অনেক কিছু মাপতে পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বিবেকের সৃষ্টিকর্তা, তার দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু নাই। মুহতারাম হাজেরিন, আমল যেহেতু মাপা হবে, অতএব আমরা আমল সংখ্যা বাড়ানোর চাইতে আমলের কোয়ালিটি এবং আমলের মানকে উন্নত করার চেষ্টা করতে হবে একজন আখেরাতের পথিক হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসেবে। কারণ আমলকে আল্লাহ তাআলা গুনবেন না, আল্লাহ তাআলা পরিমাপ করবেন। অতএব কে কত ওয়েটফুল, কে কত ওজনি আমল করতে পারছেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি একেবারে জাররা পরিমাণ কোন ভালো কাজ করে তো এই ভালো কাজের বিনিময় সে আল্লাহর কাছে দেখতে পাবে কিয়ামতের দিন। আর যদি জাররা পরিমাণ খারাপ কাজ করে সেটার শাস্তি, সেটার পরিণতিও তাকে ভোগ করতে হবে। দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সেই মিজানের পাল্লা এড়াতে পারবে না, সেটা হোক ভালো কিংবা মন্দ। মুহতারাম হাজেরিন, যেহেতু আমল পরিমাপ করা হবে, সেজন্য আজ আমরা এমন পাঁচটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এমন পাঁচটি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, ওয়েটফুল হবে। এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। তোমাদের থেকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয় দেওয়ার মতো, আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রিসালতের সাক্ষ্য লাগবে। তো এই ঈমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ঈমানে যদি শিরকের কোনো আলামত লেশ মাত্র না থাকে, পিওর ঈমান যদি তার মধ্যে আসে এবং তাওহীদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর এই বান্দার এই ঈমান তথা তাওহীদের এই আমলটি, এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজেরিন, এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে, তার জীবদ্দশা সে করেছে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো 99টি দপ্তরে পরিণত হয়েছে। তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যতদূর যায় তত বড়, এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমলনামা লেখার পর, আল্লাহর ফেরেশতাগণ লিপিবদ্ধ করার পর আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমার আমলনামাতে যত কিছু লেখা আছে তুমি কি সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো, নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে, তোমার মন্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক, সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে
ভুল করতে পারেন নিজের বোঝা ভুলের কারণে এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনটি কেউ সেখানে লুকাতে পারবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন বান্দার বক্তব্য নেয়ার প্রয়োজন ছিল না কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নিজের উপরে হারাম করেছেন তিনি বলেছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি হাদিসে কুদসিতে আসছে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না জুলুমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে ভাইরা আমার আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি মালিক শ্রমিকের প্রতি শ্রমিক মালিকের প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি বাবা মা সন্তানের প্রতি কিংবা সন্তান বাবা মার প্রতি শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি অথবা পুত্রবধূর শাশুড়ির প্রতি শ্বশুরের প্রতি ননদের প্রতি দেবরের প্রতি এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জুলুম করি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে এত কঠিন ভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ তার জন্য হারাম হালাল করার কেউ নেই কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জুলুম করাকে সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যাতে জুলুমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা তখন সে লোক বলবে আল্লাহ আমি স্বীকার করি আপনার লেখকগণ একটুও বাড়িয়ে লেখেননি এগুলো সবই আমি করেছি তখন আল্লাহ তাআলা বলবেন তোমার কি এ ব্যাপারে নিজের কোনো ওজর আছে কিনা যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না আসলে এটা এমনি এমনি হয়েছে বা তুমি নিজের পক্ষে কোনো দায়মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা তখন বান্দা বলবে আল্লাহ না সেরকম কিছুই আসলে বলার নাই আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি তারপরেও আমি সমস্ত কর্মকাণ্ড করেছি করে আমার আমলনামাকে ভারী করেছি তখন এই বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তবে একটা আমল তোমার আমার কাছে আছে আল্লাহ তাআলা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুশ শাহাদা লেখা এরপর ওটাকে তার মিজানের পাল্লা আল্লাহ তাআলা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে যে তুমি তাওহীদে বিশ্বাসী ছিলে তোমার ঈমানটাকে তুমি ঠিক রেখেছো ঈমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছো এবং পেরেছো এই আমলটি যেহেতু আছে আল্লাহ তাআলা ওটাকে মিজানে পাল্লা দিবেন তখন ওই 99টি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা 99 দপ্তরের চেয়ে অনেক ভারী হবে মুহতারাম হাজিরিন আল্লাহর প্রতি ঈমানটাকে যদি আমরা পিওর করতে পারি বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে অনেক গুনাহ অনেক অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি এজন্য ঈমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে ঈমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি ওযু ভঙ্গের কারণ জানি ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না ঈমানটাকে আমরা নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে কখন বিশ্বাস আমার থাকছে কোন কারণে আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে গেছি আমি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে আল্লাহ আল্লাহ আমাদের কপাল সিজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে কেন আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করলে শিরক করলে সেটাকে জুলমুন আযীম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বি আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন না মানে হলো যদি এটি যদি কেউ করে তওবা ছাড়া দুনিয়া থেকে যায় আর তওবা করলে আল্লাহ সবই মাফ করবেন এই যে শিরকের অপরাধ এটি ক্ষমার অযোগ্য যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায় এটি আল্লাহ কেন বললেন এর অন্যতম কারণ হলো শিরক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার কারণ মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করেছেন সেই মানুষের কপাল তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয় তাহলে ওইটা মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এজন্য এটা এত ভয়াবহ অপরাধ এছাড়া আরো নানাবিধ কারণ আছে অতএব ভাইরা আমার আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত
অত্যন্ত স্নেহের সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ তিনি ডেকে আদর করে তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ছোট মানুষ ছিলেন আদর করে বলেছেন হে বৎস কিছু কথা আমি তোমাকে বলবো এই কথাগুলো মুখস্থ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর ভিতরে একটি কথা ছিল ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন অলৌকিক কোন ব্যক্তির কাছে তুমি চাইবে না সেটা মৃত বা জীবিত কোন ব্যক্তি হোক হ্যাঁ লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস এটা ঠিক আছে কিন্তু অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে এমন কি সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না ঈমানটাকে মজবুত করতে হবে সেই সাথে আমার এই সিজদা আমার এই দোয়া আমার এই ইবাদত আমার এই শপথ আমার এই মানত এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে ভাইরা আমার এজন্য এই ঈমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া নির্দেশ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে অতএব আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ একটি আমল আমরা পেলাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসেবে হাদিস থেকে আমরা জানলাম কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসই করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম টেনশনের কোনো কারণ নাই কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বেশি বেশি বলছি ওই লোকটাকে যেরকম আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা চিরকুট লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন তাহলে আমার এত পাপ করতে টেনশনটা কোথায় এই হিসাব করবেন কিনা আবার কেন করবেন না কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে রহম করেছেন আপনাকেও আল্লাহ তাআলা ঠিক একই রহম নিবেদন করবেন এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এক দ্বিতীয়ত হলো ওই আল্লাহর বান্দা ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ঈমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল আপনার ঈমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন সেটা কোত্থেকে জানলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে অপরাধ করার ঠান্ডা মাথায় পাপ করার বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই ভাইরা আমার কোন কারণে পাপ হয়ে গেছে আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না সেই উপলব্ধি ছিল না আপনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন এটা একটা ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন আল্লাহ তাআলা রহিম আল্লাহ রহমান আল্লাহ ওয়াদুদ আল্লাহ গফুর আল্লাহ সত্তার আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ পরম মেহরবান আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায় আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয় তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই আমরা আমাদের জায়গা থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ঈমানকে পাকা করব আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হেফাজত করবেন নাম্বার দুই দ্বিতীয় যে আমলের কথা বলতে চাই যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার নেকামলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম সেই সাথে আল্লাহু আকবার এই চারটি বাক্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যত জিকির এবং দোয়া আছে
আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের নিদ হাদিসে বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে সেই কামনা বাক্যে এটার অর্থ বোঝে মহব্বতের সাথে আল্লাহ তাআলা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অতএব বেশি বেশি করে মহব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাসবিহ তাহমিদ করব আমরা অনেকে সুবহানাল্লাহ পড়ি কিন্তু সেটা খুব ভুলস্থুল করে পড়ি সুবহানাল্লাহ 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 যেটা আল্লাহ তাআলার শানে আল্লাহ তাআলার শানে যায় না বরং বেয়াদবি হয় কোন কোন ক্ষেত্রে যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন ভুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না ভাইরা আমার এই সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে কিয়ামতের ময়দানে করবে আর সেই সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব যোগ করবে যে নমণ্ডল ভূমণ্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বুখারীর একটা হাদিস আছে আপনারা সবাই হাদিসটি কমবেশ হয়তো শুনেছেন বুখারীর সর্বশেষ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান ফাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সে বাক্যগুলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম মহব্বতের সাথে আজমতের সাথে আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে দুটি যথেষ্ট তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনী করে নাম্বার 3 আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান কোন বাবা কোন মা যদি সন্তান হারা হয়ে যান আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে ধৈর্য ধারণ করে হাহুতাশ না করে অস্থির না হয় বেসবর না হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি সওয়াব এবং পূর্ণ দিবেন নেক দিবেন যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে হাদিসে বলেছেন বাখ বাখ আরবিতে বাখ বাখ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মাশাআল্লাহ এই টাইপের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাখ বাখ খামসুন মা আসকালহুন আসকালহুন ফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চার বাক্য এটা ইতিমধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তাআলা দেন নেক সন্তান আল্লাহ তাআলা দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সওয়াব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের এই আমলটাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে চেয়ে ভারী কোনো আমল আর হবে না আমরা যারা সন্তান হারা হয়েছি অনেক আমাদের ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক হাউতাশ অনেক অস্থিরতা অনেক বেসবরি এবং আল্লাহর শানে
আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তাহলে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাস সবর ইনদাস সাদমাতিল উলা প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক এটা ন্যাচারাল কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোন প্রকার অসৌজন্যতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু মন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউজাস করিডোরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না মোহতরম হাজরিন আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমলওয়ালা মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই সমাজে আছে এই পরিবারগুলোতে আছে এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ভাইরা আমার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনিময় কোনো হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ যে কোনো বিপদে যে কোনো আপদে পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীতে হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারা এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার বেশিরভাগ মানুষ পারে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটাকে মিজানে পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইনশাআল্লাহ নাম্বার 5 নাম্বার 4 4 নম্বর আমল হলো জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে জানাজার সালাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায় কবরস্থান পর্যন্ত এই সময়টুকু যদি সে দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন দুই কিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ জানাজার সালাত আদায় করে তাকে এক কিরাত সওয়াব দেওয়া হবে আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায় লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কেবলার দিকে ফিরে ওই লাশের জন্য মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দ্বারা সব সাবিত সে আমলটা করে অর্থাৎ শেষ পর্যন্ত থাকে অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে মাটি দেয় এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে দুই কিরাত দেওয়া হবে অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সব সে পাবে কিরাতের ওজন কি লাহু আসকালু ফি মিজানিহি মিন উহুদ একজন বান্দাকে আল্লাহ তাআলা এক কিরাত সওয়াব দিবেন এর মানে হলো উহুদ পাহাড় যে বিশাল আকারের পাহাড় এর চেয়ে অনেক বেশি ভারী হবে এক কিরাত সওয়াবে পরিমাণ নয় এটার ওজন হবে এর চেয়ে ভাব ভারী অর্থাৎ সংখ্যা নয় বরং এর পরিমাপটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে উহুদের পাহাড়ের চাইতে অনেক ওয়েটফুল হবে সওয়াব কিন্তু এক কিরাত পরিমাণ হবে এত অর্থাৎ ওজন হবে এত বেশি আর যদি দুই দুইটাই কাজ করেন তাহলে দুই কিরাত অর্থাৎ ডাবল সওয়াব পাবেন ভাইরা আমরা আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রে ঘাটতি আছে আমরা জানাজা অনেকেই পড়ি কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিলি করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি না এই আমলটা অনেক ভারী আমল নাম্বার 5 এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই এই আমলটা দুর্ভিক্ষ চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায় সময় বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজে ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হলো
বান্দার সুন্দর আচরণ اخلاق এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা তিরমিজিতে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালু মিন হুসনিল খুলুক বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ ওই যে ইমানকে তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝের গুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচেয়ে বেশি ইমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই ঠিক না বেঠিক দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মাশাআল্লাহ উনি হক হালালি চলেন কিন্তু আচরণ ভালো নাই মাশাআল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং اخلاق খারাপ اخلاق খারাপ মানে আমরা অনেকে মনে করি যার ব্যবহার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা আর অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার اخلاقের ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার اخلاقের ত্রুটি একজন মানুষ অহংকার করে তার اخلاقের ত্রুটি একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে তার মানে اخلاقের ত্রুটি একজন মানুষ অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে বেড়া এটা তার اخلاقের ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায়ে যদি ত্রুটি থাকে এটা তার اخلاقের ত্রুটি اخلاقটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে খুশি বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয়-স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এইরকম সোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের اخلاقগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইন্না সাহাবা হুসনিল খুলক আর সুন্দর আচরণওয়ালা মানুষটা লায়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ এই ব্যক্তির এই আচরণটার কারণে নফল নামাজ নফল রোজা দিয়ে আমল নামা পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ আর নফল রোজা এত নাই কিন্তু اخلاقটা ভালো আছে এই اخلاق দিয়ে শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সমপর্যায়ে হয়ে যেতে পারে সুবহানাল্লাহ অতএব আমাদের اخلاقগুলোকে ভালো করব তো ইনশাআল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহাতা আচরণ বদরাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের টর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি ঠিক কি না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু ওয়া আনা খাইরুকুম লি আহলি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরা আমার এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করব দুনিয়ার সবচেয়ে বেশি দুরাচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ
মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করব আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উল্টা পাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ